আলাইকুম ভিউয়ার্স, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি সেলিম, আপনারা দেখছেন সেলিম ব্লগস। সেলিম ব্লগস আপনাদেরকে স্বাগতম। আমি সবাই জানেন আমি বাহরাইন থাকি, বাহরাইনতে ব্লগ করি। আজকে আমি আসছি হানি গার্ডেন, এই গার্ডেনটার নাম হচ্ছে হানি গার্ডেন। এই গার্ডেনের ভিতরে যাব। এই গার্ডেনে আমাদের কালকে একটা ডেকোরেশন ছিল, এই ডেকোরেশনটা আমি করছিলাম যেখানে একটা পার্টি ছিল, থাকবেন আর দর্শক সহকারে দেখবেন। শালা আমার ব্লগটা মনে হয় আপনাদের ভালো লাগবে আশা করি। তো চলুন ভিতরে যাই। প্রথমে আমরা হানি গার্ডেনের ভিতরে যাচ্ছি। এটা হলো রোড গেটের, তা চলুন। বন্ধুরা, যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, সেটা হলো ধুন্দুর। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ধুন্দুর গাছ, এখানে ধুন্দুর ধরছে, কত সুন্দর দেখতে। পরিবেশটা অনেক 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 সুন্দর দেখেন, এখানে ধুন্দুরগুলা কত সুন্দর লাগতেছে। বাঙালি যেখানে আছে সেখানে বাংলা খাবার, তো বাংলাদেশের ফসল তো থাকবে, তাই না? দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা কী গাছ সবাই তো জানেনি, বাহরাইনের মরুর বুকে কলা গাছ। আসলে বাহরাইন না, শুধু সৌদি আরবে সব জায়গাতে এখন বর্তমানে বাংলাদেশিরা যারা আছে তারা এগুলো পরিচর্যা করে থাকেন। এটা কলা গাছ, বহুদিন পর, অনেকদিন পর কলা গাছ দেখলাম। আর এগুলো সব ধুন্দুল গাছ, ওই দেখেন নিচে ধুন্দুল, দেখতে পাচ্ছেন নিচে ধুন্দুল গাছ, ধুন্দুল ধরছে, কত বড় ধুন্দুল। এখন আপনাদের জেলায়, আপনাদের থানায় বা কী বলে বা ওদিকে কী কী ভাষায় বলে জানি না, ধুন্দুল আমি জানি, যেটুকু বলি আমরা মানিকগঞ্জের ছেলে ধুন্দুল বলি। তো চলুন, এখানে আর কী কী সবজি মনে হয় বুনছে ছোট একটা গার্ডেনের ভিতরে দেখায় আপনাদেরকে। এই যেগুলো মনে হয় পালং শাক, পালং শাক, তারপরে যেখানে ওই শাক আছে, কুমড়ি শাক আছে, বিভিন্ন রকমই আছে। আর ওখান থেকে দেখা যাচ্ছে গ্যান্ডারি, গ্যান্ডারিগুলো মরে গেছে। দেখ, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, ভিতরে না গেলাম, যেহেতু এখানে লোক নাই সেক্ষেত্রে ভিতরে না যাওয়াটাই বেটার। এটা হচ্ছে গ্যান্ডারি, গ্যান্ডারি গাছগুলো দেখতে পাচ্ছেন। গ্যান্ডারি আমাদের ওখানে বলে কুসুল, অনেকে বলে আখ। এখানে দিয়েছিলাম আমি ভেজিটেবলগুলো দেখতে পাচ্ছেন, টেবল, তারপরে যেখানে খাবারের অনেক অনেক রকমের আইটেমের খাবার ছিল, যেগুলো আমরা দিয়েছি, এগুলো চেটে পুটে খেয়েছে। দেখেন যেভাবে চেটে পুটে খাইছে, দেখে খেয়ে যাবেন। দেখি আমি আরেকটা খুঁজে দেখি, এটা খেয়ে দেখি, ওঠাই দেখি, দেখেন দেখছেন কীভাবে খাইছে। খাবারগুলো খাওয়া শেষ, তো আমি এগুলো নিতে আসছি। এটা একটা রিসোর্ট, একটা গার্ডেন, গার্ডেনের নাম হানি গার্ডেন। এই হানি গার্ডেনে আমি কালকে অর্ডার দিয়েছিলাম, অর্ডার দিয়েছিলাম, সেখান থেকে আমি এই সামানগুলো নিতে আসছি। দেখতে পাচ্ছেন এখানে তারা মানে বাহরাইনিরা এখানে বসে আড্ডা দেয়, ক্রামবোর্ড আছে, ক্রামবোর্ড খেলে, পাশাপাশি এখানে তারা আড্ডা দেয়, এখানে লুডো খেলে, অনেক অন্য ওদের খেলার ই আছে। আর এখানে ওদের পার্কের মতো আছে, বাচ্চারা এখানে পার্ক, এই পার্কে যে এগুলো তুলনায় অনেক ই করে, এনজয় করে। কালকে এখানে একটা পার্টি ছিল, যেটা পার্টিটা ছিল এই ধরনের একটা পার্টি ছিল যে ইসলাম সম্বন্ধে দাওয়াত দেওয়া, ইসলাম সম্বন্ধে মানুষের সম্বন্ধে মানুষের কাছে বোঝানো, নামাজের ব্যাপারে একটা কথা বলানো পার্টি হয়েছিল আর কি, এই ধরনের একটা ইসলামিক পার্টি হয়েছিল। এর জন্য এখানে আমি আসছিলাম। দেখেন এখানে অনেকেই এরকম বিভিন্ন জায়গায় শীতের সময় মৌসুমিটাই অনেক বেটার একটা জায়গা, এই সময়টার ভিতরে যে মানুষ এরকম জায়গায় জায়গায় এরকম আগুন জ্বালায় তারপর এখানে পার্টি পুটি করে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা। এটা জায়গাটার নাম হচ্ছে বেলাদ আল কাদিম, বেলাদ আল কাদিম জায়গাটার নাম, বেলাদ আল কাদিম, এটা পড়ছে তুবলিস সাইডে। আর এই গার্ডেনের নামটা হচ্ছে হানি গার্ডেন, হানি গার্ডেন নামে এই গার্ডেনটার নাম নামকরণ, জানি না কেন। ফিশগুলো অনেক সুন্দর, ফিশগুলো দেখতে অনেক সুন্দর। তো চলুন এদিকে একটু জায়গাটা দেখাই, এখানে বলে লোক আছে, বললো লোক আছে, ওনাকে তো দেখতে পাচ্ছি না, হয়তো বা ভিতরে আছে কোথাও আছে। এই হচ্ছে গার্ডেনের বিবরণ। এখানে চুলা আছে, পাকশাক করে খাওয়ার মতো চুলা আছে, ক্যাটারিং, এটা হলো ক্যাটারিং, ক্যাটারিং ঘর, টয়লেট, অনেক সুন্দর। আর এখানে বসে চা টা কফি টফি খেতে পারবো।
এখানে বিশাল জঙ্গল, ভিতরে অনেক গার্ডেন, অনেক গাছপালাগুলো আছে। দেখেন খেজুর গাছ, অনেক গাছগুলো, গাছগাছালি, আর এই ফুলগুলো অনেক সুন্দর লাগে, দূর থেকে অনেক সুন্দর লাগে যখন সাদা থাকে। এখন তো সাদা নাই, এটার কালার একটু চেঞ্জ হয়ে গেছে, অনেকই হয়েছে। এখানে জায়গাটা অনেক সুন্দর, মানে কি বলবো, একটা মনে হয় যে একটা চর এলাকা। যেমন বাংলাদেশে যেমন বিভিন্ন জায়গায় নদীমাতৃক দেশ, তো বিভিন্ন জায়গায় চর জাগে, ঠিক এরকম একটা চর এলাকার মতো। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই ভিউটা দেখেন, ভিউটা দেখলে তো মনে হবে যে আপনার চর এলাকা, চরে আছি আমি, এরকম মনে হবে, একটা চর জায়গার মতো, চরের মতো লাগে। আর ওদিকেও কিছু ফুল আছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে। হ্যাঁ, এটা ওই যে এই ফুলগুলাই ওখানে দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ দেশ ছেড়ে তো অনেকদিন যাবত হয়েছে, বাংলাদেশ ছেড়ে আমি বাহারে আসছি, সেহেতু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি বাংলাদেশকে অনেক মিস করি। এই কারণে বললাম যে অনেক ভালো লাগে আমার কি ভিউগুলো দেখতে। এই হচ্ছে বেলাদ আল কাদিমের এই জায়গার একটা সুন্দর দৃশ্য, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন, অবশ্যই জানাবেন আপনারা। এটা হচ্ছে একটা ভাস্যমান রেস্টুরেন্ট, রাতের বেলায় বাতিগুলো জ্বালায়, অনেক সুন্দর লাগে দেখতে। আর সেই রকম একটা পরিবেশ, মনোরম পরিবেশে খাবার পরিবেশন করে। ওই যেখানে কেবিন করা আছে সামনে দেখতে পাচ্ছেন, জায়গায় জায়গায় কেবিন করা আছে, 1, 2, 3, 4 করে অনেকগুলো কেবিন করা আছে, অনেক সুন্দর একটা পরিবেশ। যেহেতু আমি ভিতরে যাবো না, কারণ এখন ভিতরে যাওয়ার মতো ই নাই, স্কোপ নাই, যেহেতু বন্ধ করে দিয়ে গেছে তারা। এখন যদি ভিতরে যাই প্রবলেম হতে পারে, যেহেতু দেখতে পাচ্ছেন লক করে দিয়ে গেছে দুটো, তো আমি যাবো না ভিতরে, আপনি বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে গ্রিল চলে, পুরা গ্রিল চলে, কত সুন্দর পরিবেশটা, কত বড় করে মানে একটু বসাইছে, 3টা চুলা বসাইছে গ্রিলের জন্য। তারপর যেখানে দোকান, ওটা ফাস্ট ফুড, জুস টুস এগুলো বিক্রি করে, হ্যান্ড ওয়াশের জন্য ওই যে আছে, ওখানে বিশাল এরিয়া করছে, মানে আয়োজন করছে, অনেক টাকা খরচ হয়েছে, এটা করতে প্রচুর টাকা লাগছে। তা এটা হচ্ছে গেট, এটা হলো মেন গেট, এনজয় করে। এটা একটা ভাসমান রেস্টুরেন্ট, অনেক টাকা খরচ করে এই রেস্টুরেন্টটা করা হয়েছে, দেখার মতো, অনেক সুন্দর, অনেক সুন্দর। এবার দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন জায়গায় আছে পাহাড়ে, বিভিন্ন জায়গায়। এখন বর্তমানে এই করোনাকালীন রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে এগুলো করা হয়েছে, এগুলো করছে যাতে মানুষজন বাইরে একটু আবহাওয়া বা ওয়েদার, এখনকার ওয়েদারটা অনেক বেটার, অনেক ভালো, বাইরে আবহাওয়া ওয়েদারটা নিতে পারে, প্লাস এখানে সময় পাস করে, টাইম পাস করে, অনেক ভালো লাগে, কারণ বাইরের হাওয়াটা তেমন গরমও না, ঠান্ডাও না, অনেক সুন্দর একটা আবহাওয়া। তো এই সব অবস্থা, এখানে পরিবেশ এরকমই। আমি রাত্রিবেলা আসছিলাম, আসার পর দেখলাম অনেক লাইটিং করা, আমি দেখে ভাবলাম যে হয়তো ছোটোখাটো কোনো একটা পার্টি হইতেছে, এখানে একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, এটা মনে হয় বিকাল সন্ধ্যার পর থেকে ওপেন করে রাতে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত চলে এই রেস্টুরেন্টটা, এরকম জায়গায় জায়গায় এরকম রেস্টুরেন্ট আছে। তো যাই হোক বন্ধু, চলুন আমরা যেতে যেতে, যেহেতু যাচ্ছি চলে, তার রাস্তার মাঝখান থেকে এখানে দেখা হলো, জিনিসটা দেখলাম, আপনাদেরকেও দেখালাম, রেস্টুরেন্টটা কেমন লাগলো আপনাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে ভিডিওটা ই করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন ভিডিওতে, জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও জানাবেন কমেন্টসের মাধ্যমে, ভুল শুধরে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।